সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা 3.4.1 থেকে শুরু করব। যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিশ্লেষণমূলক বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্যে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো। এখানে তিনটি বৈশিষ্ট্য আমি নীল কালার দিয়ে লিখেছি, তোমরা অবশ্যই তোমাদের বইয়েতে লিখে নিবে। 1. এ ধরনের লেখায় ব্যক্তিগত মতামতের সুযোগ কম থাকে। 2. এ ধরনের লেখায় সুনির্দিষ্ট বিষয়ের উপর পর্যালোচনা, মতামত ও প্রতিক্রিয়া থাকে। 3. এ ধরনের লেখায় যুক্তি নির্ভর ও বিশ্লেষণমূলক আলোচনা ও মতামত প্রাধান্য পায়। তারপর এগুলো তোমরা নিচ থেকে পড়ে নিবে। শব্দ থেকে কবিতা, এর যদি মূলভাব পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অষ্টম শ্রেণীর নামে প্লে লিস্টে যাবে। আর এগুলো তোমরা নিচ থেকে পড়ে নিবে, এগুলো পড়তে গেলে অনেক সময় বেশি লাগবে। আমরা বরং সমস্যা থেকে শুরু করব। আমরা এখান থেকে শুরু করি। 3.4.2, পরে কি বুঝলাম? এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে, এই তিনটি প্রশ্ন থেকে শুরু করব। ক. কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি? তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে তোমার কবিতা লেখা যেতে পারে? কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা অসীম পর্যন্ত, তিনি একবারে গভীর পর্যন্ত চিন্তা করতেন। আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যা নিয়ে কবিতা লেখা যায়। আমাদের চারপাশে সুন্দর গাছপালা, মাঠের পর মাঠ, মাঠের মধ্যে ঘুরে বেড়ানো বিভিন্ন গৃহপালিত পশু, নদীতে চলা নৌকা, আরও কত কি বিষয় নিয়ে কবিতা লিখা যেতে পারে। খ. কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। লেখক এ কথা দিয়ে কি বুঝিয়েছেন? কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, কারণ নতুন কথা না ভাবলে সুন্দর করে গুছিয়ে কবিতা লেখা যাবে না। নতুন নতুন শব্দ কথা একত্রে মিলেই তৈরি হবে সুন্দর একটি কবিতা। তার সাথে কথাগুলো ছন্দে পরিণত করলেই রূপ পাবে, নতুন রূপে সাজতে পারে ভাবা কথাগুলো। এগুলো কি বুঝিয়েছেন লেখক? গ. কবিতা পড়তে ভালো লাগে কেন? কবিতা পড়তে ভালো লাগে কারণ একটি কবিতার মধ্যে সুখ দুঃখ, ভালো লাগা সব কিছুই ছন্দের আকারে সাজানো থাকে, যা পড়লে মন ভালো হয়ে যায়। আর কবির দেওয়া নতুন নতুন শব্দ ছন্দ আকারে শিখতে পারা যায়। কবিতা পড়ার মাধ্যমে নিজের মনের মধ্যে থাকা শব্দগুলোকে ছন্দের মাধ্যমে প্রকাশ করা যায়, তাই কবিতা পড়তে ভালো লাগে। এবার দেখো 3.4.3, লেখা নিয়ে মতামত। শব্দ থেকে কবিতা রচনায় যা আছে, আমার জিজ্ঞাসা ও মতামত, এখানে একটি করে দেওয়া আছে, অনুরূপভাবে তোমাদের এই দুটি করে নিতে হবে। আমি তোমাদের নীল এবং লাল কালার দিয়ে লিখে রেখেছি। তাহলে 2 নম্বরটা দেখো, ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো। আমার জিজ্ঞাসা ও মতামত হচ্ছে ভাব মানে বুঝিনি, পরে বুঝলাম চিন্তা। এখানে ছন্দ মিলে আরও মধুর, আমার জিজ্ঞাসা ও মতামত হবে গান ও অনেক মধুর হয়। 3.4.4, এটি কেন বিশ্লেষণমূলক লেখা? শব্দ থেকে কবিতা শিরোনামা রচনাটি কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়? এর উত্তর হবে, বিবরণমূলক লেখায় কোনো বস্তু, বিষয় বা ঘটনার বিবরণ থাকে, আর তথ্যমূলক লেখায় কোনো বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। অন্যদিকে বিবরণমূলক বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যে রচনায়, তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। শব্দ থেকে কবিতা রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয়। এর পরের ক্লাসটি আমি কল্পনা নির্ভর লেখা থেকে শুরু করব। আজ এ পর্যন্তই।